বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল স্থগিতে আদালত নির্দেশ দিলেও বিজয়ীরা শপথ নিয়েছেন। একটা আদালতকে অবমাননা করা হয়েছে বলে দাবি করছেন বাদীপক্ষের আইনজীবী। তবে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার দাবি করেছেন ফল স্থগিতের খবর জানতে পারলেও কোনো কাগজপত্র পাননি। 12 মে শুক্রবার বিকাল 4:30 BFDC জহির রেহান কালার ল্যাব মিলনায়তনে নবনির্বাচিত ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আমিনুর রহমান বলেন, নির্বাচনের ফল স্থগিত ও দায়িত্ব হস্তান্তরের নিষেধাজ্ঞা মানি শপথ গ্রহণ বন্ধ রাখতে হবে, কিন্তু শপথ গ্রহণ করে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, আদালতকে অবমাননা করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞার পরেও কেন শপথ গ্রহণ করা হলো এমন প্রশ্নে নির্বাচন কমিশনার মমতাজুর রহমান আকবর জানান, আদালতের স্থগিতাদেশের খবর বিভিন্ন মাধ্যমে জানতে পারলেও অফিসিয়ালি কোনো কাগজপত্র পাননি, এজন্য পূর্ব নির্ধারিত সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়েছে 3টি প্যানেল। নির্বাচনে মোট 21টি পদে লড়েছেন 59 জন প্রার্থী, ভোটার সংখ্যা ছিল 624 জন। প্যানেল ছিল 3টি, ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর, জায়েদ খান ও ড্যানিসিডাক ইলিয়াস কোবরা প্যানেল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তবে জানা যায় যে কার্যনির্বাহী পরিষদের 21টি পদের জন্য যেই 21 জন নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে 11 জন শপথ নিয়েছেন। এদের মধ্যে নায়ক রিয়াজ, নতুন রুজিনা সহ অনেকেই ছিলেন, কিন্তু নায়িকা মৌসুমি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি বলেন, আমি এই বিষয়টি জানতামই না।